হাই ভিউয়ার্স, মনোয়ার শিপন বলছি। আপনাদের অনেকেরই ধারণা গুগল থেকে যদি অ্যাডসেন্স ভেরিফিকেশন কোড যদি আপনার পাশা না আসে সেক্ষেত্রে আপনি অ্যাডসেন্স ভেরিফাই করতে পারবেন না বা অ্যাডসেন্স থেকে টাকা উইথড্র করতে পারবেন না। এটি সম্পূর্ণই ভুল ধারণা। অ্যাডসেন্সের একটি পলিসি রয়েছে। তো পলিসিটি কী? পলিসিটি হচ্ছে আপনি যখন গুগল অ্যাডসেন্স পিন কোডের জন্য আপনি অ্যাপ্লাই করবেন, ওয়ান উইকের মধ্যে পিন কোডটি জেনারেট হবে এবং এক মাসের মধ্যে আপনার পোস্ট অফিসের মাধ্যমে আপনার বাসায় পিন কোডটি চলে আসবে। বাট সেখানে অনেক সময় মিসিং হতে পারে, সেক্ষেত্রে আপনি ওয়ান টু থ্রি টাইমস আপনি পিন কোডের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। আর পিন কোডের জন্য যখন থ্রি টাইমস আপনি অ্যাপ্লাই করবেন তখন গুগল আপনাকে একটি লিঙ্ক পাঠাবে জিমেলের মাধ্যমে পিন কোড ভেরিফাই করার, এবং সেখান থেকে খুব ইজিলি আপনি জিমেলের মাধ্যমে পিন কোড ভেরিফাই করে নিতে পারবেন। আমি যদি আপনাদের সাথে আমার চ্যানেলের ভেরিফিকেশান, পিন কোড ভেরিফিকেশানের বিষয়টি শেয়ার করি তাহলে আপনারা বুঝতে পারবেন যে কীভাবে মিসিং হয়। আমি যখন আমার অ্যাডসেন্সের পিন কোড ভেরিফাইয়ের জন্য অ্যাপ্লাই করি প্রায় এক থেকে দেড় মাস আমি পিন কোডটি হাতে পাইনি। তা আমি ভাবছিলাম এটি হয়তো আর আসবে না, আমি রিঅ্যাপ্লাইয়ের জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। এই সময় হঠাৎ করে পরিচিত একজন আমার বাসা নক করে এবং আমাকে বলে যে ভাই এই খামটি আপনার গেটে পড়ে আছে, অর্থাৎ আমার মেইন গেটে, যিনি পোস্ট অফিস থেকে খামটি দিতে এসেছিলেন। তো হয়তো তিনি বুঝতেই পারেননি যে এই পিন কোডের গুরুত্ব কী, এ কারণেই খামটি বাড়ির মেইন গেটে ফেলে রেখে গিয়েছেন। তো সেখান থেকে খামটি মিসিং হতে পারতো, আমি হাতে নাও পেতে পারতাম। এজন্য আপনারা যখন অ্যাপ্লাই করবেন তখন আপনারা সবসময় পোস্ট অফিসের সাথে যোগাযোগ রাখবেন এবং আপনাদের একটি এ ধরনের পিন কোড আসতে পারে তাদেরকে অবগত করবেন, সেক্ষেত্রে তারা গুরুত্ব দিবে। অনেক সময় আপনার পিন কোডটি পোস্ট অফিস থেকে ফেরত চলে যায়, আর ফেরত চলে গেলেও কোনো সমস্যা নেই বা মিসিং হয়ে গেলেও কোনো সমস্যা নেই। পূর্বেই বলেছি আমি, আপনারা পরপর তিনবার অ্যাপ্লাই করতে পারবেন এবং তিনবার অ্যাপ্লাই করার পরে গুগলে আপনার জিমেইলের মাধ্যমে পিন কোড ভেরিফাইয়ের লিঙ্ক পাঠিয়ে দিবে, যেটির মাধ্যমে আপনারা ইজিলি ভেরিফাই করে নিতে পারবেন। আশা করছি আমরা টোটাল বিষয়টি বুঝতে পেরেছি। তো ফাইনালি বলছি, আপনারা আপনাদের হাজার টিউটোরিয়ালের চ্যানেল ভাইশিপন স্টাডি করছেন, তো টিউটোরিয়ালগুলো যদি আপনাদের ভালো লাগে, উপকার আসে, অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ।